ওহো প্রজেক্ট ওয়ালি তাই না প্রজেক্ট ওয়ালি চাইলেই জোর করে ঢুকতে পারতো ঝিমি জোর করে ঢুকেছে তাই বুঝি লিগেল ওয়াইফ লিগেল হাজবেন্ডের বেঁচে ঢুকেছে জোর করে ঢুকেছে হ্যাঁ ঝিমির দোষ এটাই ঝিমি অনেকটা গ্যাপ দিয়ে দিয়েছিল ঝিমি এতটা গ্যাপ না দিলে দুই মাস পরে আসতো না এই প্রজেক্টওয়ালির প্রজেক্ট করা বেরিয়ে যেত একদিকে দেখলে ঠিক আছে আরেকদিকে দেখলে এই প্রজেক্টওয়ালি কতটা নষ্ট চরিত্রের কতটা নষ্টা বোঝাতে পারলাম নাহলে কারণ গত বছর জুন মাসে যখন আমি ভিডিওগুলি করছিলাম ও খারাপ ও খারাপ তখন বলতো প্রমাণ দিন হোটেলে গেছে প্রমাণ দিন প্রমাণ দিতে পারতাম না কারণ ফটো ভিডিওতে লাগাতে পারতাম না ওই যে দীঘা গেছিল মায়াপুর গেছিল প্রমাণ দেখাতে পারতাম না যেহেতু ওরা অনলাইনে দেখায়নি কিন্তু গত বিগত এগারো মাস ধরে আমরা সবাই দেখার পর আর এখন আমাকে কেউ বলবে না প্রমাণ দিন হোটেলে গেছে প্রমাণ দিন ছিল কালকে জোর করে তুই ঢুকে দেখা তুই তোর থাকে এখন তুই জিমিকে ঢুকে দেখা যে জিমির জায়গায় ঢুকে দেখা আরে না রে যতই পুচু পুচু করিস না কেন বাবাই পুচু বাবাই পুচু ঘচ্ছু ঘচ্ছু ঘচ্চু তোর তো অনেক পুচু পিট্টু পুচু ব্যাঙ্ক ম্যানেজার পুচু তারপর উপর পুচু তারপর একটা পুচুর নাম বাবা জীবন বলেছিল আমি ঠাক চিনি না হৃদয় পুচু হ্যাঁ তো এতগুলি পুচুর মধ্যে বাকি পুচুগুলোকে ছেড়ে দিলি এই পুচুটা মানে এই বাবাইটাকে ছাড়তে পারছিস না কেন রে এটা আছে তাই না এটা আছে তাই না হ্যাঁ জানি তো রান্নাঘরের টাইলস হয়েছে বাকি দুটো রুমের টাইলস করতে লাগবে প্ল্যান আছে তার জন্যই তো তোর মতো চরিত্রহীনা বাজারে কম পাওয়া যায় তোর ফলোয়ার্সরা অভাব মানে ভাবতে আমার ভয় লাগে তোরকে যদি কোনো মেয়ে অনুসরণ করে বা কোনো যদি কুড়ি একুশ বছর মেয়ে তোর তোর রাস্তায় হাঁটে তার কি অবস্থা হবে আজকে বাবা জীবনের গায়ে দুটো বিয়ে ধাব্বা লেগেছে আমরা ওখানে অনেক কথা বলছি কুড়ি বছরের ছেলে দুই দুইটা বিয়ে এর জীবনে এই ছেলেটাকে আজকে নোংরা করেছে তুই তুই যদি বিয়ের দুই মাস পরে চলে যেতি আজকে ছেলেটার জীবনে আরেকটা মেয়ে আসতো না তার গায়ে দুই দুই পার বিয়ের কোনো দাগ লাগতো না সব দায়িত্ব তো তুই করেছিস একটা ছেলের জীবন নষ্ট আর ভালোবাসা তোর ভালোবাসা ছিল নাকি তার কার না কার লাগেজ তুই বহন করছিলি সেই লাগেজটা এটা না থাকলে লাগেজটা ফেলতে পারতি না তার জন্য আর যদি সত্যিই তুই সত্যি থাকতি খুদ বাবা জীবন তোর গায়ে এলিগেশন লাগিয়েছে আমরা লাগাইনি বাবা জীবন বলেছে তুই নিজে ভিডিওতে বলছিস ডাউনলোড করা আছে এখনো লাইভে যে ওই বাচ্চার বাবা নাকি তুই না আর তুই যদি ভালো মেয়ে হতি যেটা পরে জিমি বলেছে তুই নাকি বিয়ের আগেই ওয়া ওয়া হয়েছিল তুই বিয়ের আগের থেকেই নোংরা ছিলি দেখলি তো কতটুকু নোংরা হলে তুই বিয়ের আগেই নোংরা আমি করেছিস ছোট্ট এক জায়গার মেয়ে হয়েছে এনে শুধু তাই না তোর বাবা জীবন তোর ফার্স্ট প্রেমিক না ফার্স্ট প্রেমিক যখন তোকে ছেড়ে চলে গেছিল তুই বাবা জীবনকে ভাই ডাকতি তোরা একসঙ্গে এক সারের বাড়িতে হুম সেই পরার পরে তুই সাইবে নিয়ে যে নিয়ে তো খুব সুন্দর কথা কুন্ডিটালি বলেছিল সেই ভাই কখন তোর হাই হয়ে গেল যখন তোকে তোর প্রেমিক ছেড়ে দিল তখন তুই ছেলেটাকে ফুসলালি তোর ঠিকঠাক করতো তোর প্রেমিক ছিল অন্য আরেকজন ওকে ফুসলালি ওকে নিয়ে চলে আসলি তোর জীবনে তারপর তুই বড় একটা লাগেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলি সেই ঘুরে বেড়ানোর থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা জীবনকে হাতে শিবিরটা পড়লি ওইখানে তুই গেছিলি কিছুদিনের মধ্যে লাগেজটাকে তুই ডিসপাচ করে দিয়েছিস তারপর আবার ব্যাক টু প্যাভেলিয়ান যদি তুই ভালো হতি তাহলে তুই এটা করতি না তুই ওইখানে থাকতি লাগেজ ডেসপাস করার পরও থাকতি ওর ঘরেই সংসারই করতি করিস নাই আড়াই বছর সময় কিছু সংসার করিস না বাবা বাবাজ ভালোবাসিস একদম না তাহলে দাদাকে তুই বলতি না হলে কাকু আমার মা বাবা তো পারেনি ওকে জেলে পাঠাতে তুমি পাঠিয়ে দেখিয়ে দিলে তুই খুশি হতে পারতি না তোর প্রেমিক জেলে কষ্ট পাচ্ছে তোর প্রেমিক বেরোতে পারবে না জানিস না তুই কষ্ট হতে কষ্ট পেতি তুই খুশি হতে পারতি না আর রইল বাকি তুই হিসেবে ছিলি না তো সতীনের মা বাবা মানলাম গুলাবও তোকে নখ করেছিল তুই জানতি এই মহিলা আমার সতীনের মা এই ভদ্রলোক আমার সতীনের বাবা এদের সাথে আমি কথা বলবো কেন যেই ছেলেটা আমাকে অপমান করে আমার চরিত্রে এত বড় ধাব্বা দিয়ে দাগ দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে তার ডাইনে বাইয়ে আগে পিছে আমি থাকবো কেন তার শ্বশুরবলের সঙ্গে কথা বলবো কেন নিশ্চয়ই একটু উদ্দেশ্য ছিল উদ্দেশ্যহীন ছিল না কারণ গুলাব এবং গুলাবর হাজবেন্ড মানে আমাদের দাদা ছিল এই বিয়েটার এগেনস্টে আর তুই এখানে মধ্যে ঘি মধু এটা বাবা জীবনের সাথে ওর বিয়েটা ভেঙে যায় তুই মেরা নেই তুই কিসে অর্কা নেই আসল কথা জানিস তো তুই অ্যাকচুয়ালি কিসি কানে তুই অ্যাকচুয়ালি সাবস্টিটিউট আইটেম হুম তুই কালকে কী বললি তোকে বাবা জীবন ডেকে তাই তুই যেমন ওর বাড়িতে গেছিস বা ওর সাথে মিশেছিস ওর সাথে প্রজেক্ট করেছিস তার মানে তুই প্রচণ্ড অ্যাভেলেবেল অন কল তোকে যে ডাকবে শোনো কাল না বাসি যারা ডাকতে চাও ডাকতে পারো কারণ সে নিজে বলেছে বাবা জীবন ওকে ডেকেছে তাইও গেছে তার মানে যে যে কল করবে দিস গার্ল দিস গার্ল ইজ রেডি অন কল তাই না কল করলে যদি কেউ রেডি হয়ে যায় আসার জন্য মেশার জন্য প্রোজেক্ট করার জন্য তাকে কি বলে আমি তো পড়াশোনা শিখি নি রে তুই বললি তোকে ডেকে যদি গেছিস তারপর প্ল্যানিং ওয়াইজ খেয়েছিস তোর দিদি অমাবস্যা বলেছে একটা প্ল্যান ছিল সো দ্যাট বাবা জীবনের সাথে তুই আরও কাছাকাছি আসতে পারিস অন ক্যামেরায় সেটাই হয়েছে তারপর বাবা জীবন বলেছে হ্যাঁ ওর যখন ব্যাপারটা হলো তখন আমি কাছে গেলাম ওর মাথায় হাত রাখলাম ওকে হাত বুলালাম কারণ আমাদের এখন প্রজেক্ট করতে হবে প্রজেক্ট করতে যাওয়ার পরও কিন্তু প্রথমেই এপ্রিল মাসের প্রজেক্ট অন ক্যামেরা করার আগেই কিন্তু তুই আবার ওয়া 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 হয়ে গেছিলি কেন রে ছেলে কাছে এলেই ওয়া ওয়া করতে লাগে আবার তুই ওয়া 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 হয়ে গেছি কতবার ওয়া 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 হয়েছে তোর জানিস জানিস এতবার ওয়া ওয়া নষ্ট করলে আলটিমেটলি কি হয় এবার আসছি কালকে তোর বান্ধবীর মা সীমাকে অনেক কিছু বলেছে সীমার কোথায় জন্ম উনি জানে মানে ওই জায়গার হ্যাঁ ঠিক আছে সীমার না হয় জন্মটা ওই জায়গার ঠিক আছে কিন্তু সে তোর বান্ধবী মা জানে না বা তোর বান্ধবী জানে না যে সে যাকে নিয়ে বসে আছে তাকে কল করলে পাওয়া যায় জানে না তার জীবনে কতগুলি পুরুষ এসছে জানে না সে সাবস্টিটিউট সে অন্যের স্বামী চুরি করতে ভালোবাসে অন্যের মালকে নিজের জিনিস ভাবতে ভালোবাসে জানে না সীমা তো খারাপ জায়গায় জন্মেছে তুই তো ভালো জায়গায় জন্মেছিলি তুই তো ভালো ঘরে জন্মেছিস তুই তোকে কোন জায়গায় দাঁড় করিয়েছিস আর যেই সীমা এত খারাপ যেই সীমা তোর বান্ধবীর মার পায়ের নক্ষের যোগ্যও না সেই সীমাকেই তুই সিঁড়ি বানিয়েছিলি ওই বাবা জীবনের ঘরে ঢোকার জন্য ওই সীমাকে ছাড়া তুই লাইভে বসতে পারছিলি না ওই উপরে যে গেছে তার ক্লারিফিকেশন দেওয়ার জন্য ওই সীমাকে দিদি তোমার ভাইয়ের জন্য খাইনি তুই বলেছিলি ওই সীমা তো খারাপ তখনও জানতি সীমার মুখে নোংরা ভুলি তখনও জানতি তখন তাকে দিদি ডেকে ভাইয়ের ঘরের শীত কেটে চুরি করার সময় মনে ছিল না নাকি তখন সীমা সাধিকা হয়ে গেছিল তোর বান্ধবীর মা জানে যে তোকে যেমন পাবলিক ইউজ অ্যান্ড থ্রো করে তুইও মানুষকে ইউজ অ্যান্ড থ্রো করিস বান্ধবীর মা জানে জানে না বোধ হয় তো বান্ধবীর মার এত বড় বড় নোক সেই নোকের যোগ্য সীমানা তুই তুই কতটা বদনাম তো বলি বান্ধবীর মা বুঝি দূর থেকে সীমাকে দেখে আর তাই সীমাকে নিয়েই কথা বলে যে সীমা পায়ের নখের যোগ্য না সে সীমা নামে উনি এখান দিয়ে কথা বললেন কি করে বললো রে কি করে বললো সীমার তো খারাপ জায়গায় জন্মেছে আর তুই তো ভালো জায়গায় জন্মেছিস আর তোর মাকে তোর প্রেমিক বলি দিয়েছে কান্নার সব ম্যারিড পুরুষদের সাথে নাকি হ্যালো করে আর তোর বাবা তোর মার দালাল আর তোর জেঠু বাবার বেস্ট ফ্রেন্ড তোর মার জন্য কত কিছু কিনে দেয় তুই বলেছিস এই কথাগুলি তোর সেই পেয়ারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি সে বলেছে তোর জেঠুটার সম্বন্ধে আমার আইডিয়া ছিল না এঠুটা কে এ যে তোর বাবার বেস্ট ফ্রেন্ড সেই বড় মাছের পিসটা যে তোদের বাড়িতে আসে ওনার বাড়িতে ঢুকলে কথাগুলি কিন্তু তোর ভালোবাসার দিদিটা তোকে ভালোবেসে ভিডিওতে বলে দিয়েছিল আর ভিডিওটা না ঘপ করে খেয়ে আমি করে হজম করে ফেলেছি তোর দোষ নেই তোর মা জেঠু ধরে রেখেছে আর তুই এমন করে আশেপাশে বাড়ির হুম ছোট্ট পাঁচ মাসের ছোট ভাইদেরকে ধরে রেখেছিস গাই গুনে ঘি মা গুনে ঝি তোর বাবাকে তোর মার দালাল বলছে দেখিস কদিন পরে না তোর বাবাকে তার মেয়ের দালাল বলে জানিস তো দালাল কারা রাখে জানিস তো দালাল কাদের প্রয়োজন পড়ে তোর বান্ধবীর মাকে বলে দিস জানো আমার বাবা আমার মার দালাল পাবলিক বলছে না কন্ট্রোভার্সি কেটারও বলছে না আমার ভালোবাসার পুচু আমি তোমার থাকবো তুমি আমার থাকবে তুমি আছো আমি আছি কাচা কিন্তু পাশাপাশি নাই কারণ আমার মাথায় সিঁদুর পড়ার মতো যোগ্যতা আমার নাই ভদ্র ঘরে মেয়েরা সিঁদুর পড়ে আর তোর মতো মেয়েরা সিঁদুর নিয়ে খেলে জানিস তো যারা দাঁড়ায় লাল বাতির নিচে না এদেরকে আমি অসম্মান করি না সম্মান করি কারণ ওরা সরি অনেক কিছু হারিয়ে নিজের পেটটা পালার জন্য নিজের পরিবারকে পালার জন্য ওরা ওই লাইটের নিচে দাঁড়ায় ওরা কিন্তু খুব বড় করে সিঁদুর পরে জানিস সিঁদুরটা নিয়ে ওদের একটা সেন্টিমেন্ট কাজ করে যে আমার মাথায় এক স্বামী নেই বহু স্বামীর ঘর করি তাই ওরা সিঁদুরটা খুব সেন্টিমেন্টে কাজ করে ঠিক তোর মধ্যে এটা আছে কথায় কথায় ওই সিঁদুর দিয়ে ভিডিও করিস দেখ মেরিড না এখনো ম্যারিড না প্রোফাইল পিকটা এখনো ম্যারিড প্রোফাইল পিকটাই পছন্দ হয়েছে সত্যিকারের সিঁদুর আদৌ উঠবে কি না ডাউট আছে উঠলেও ফার্স্ট হ্যান্ড স্বামীর হবে কি না হবে যার বউ নেই যার ডিভোর্স হয়ে গেছে যার বউ পালিয়ে গেছে আমি বলিনি রে বাবা জীবন বলেছে যার দুই বাচ্চা এরকম আলাপ তোর জন্য আসে তুই বলছিস না বিয়েটাকে আর হুট করলেই করা যায় না 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 বিয়ে করে কি লাভ লাভ নেই বিয়ে না করে বরং এরকম পার্ট টাইম প্রজেক্টের কাজ করবি ঘরের মধ্যে টাইলস আসবে অনেক কিছু আসবে আমার মনে হয় বিয়ে করে আর একটা ছেলের জীবন নষ্ট করিস না বরং প্রজেক্ট প্রজেক্টের কাজগুলি চালিয়ে যাবি ওই প্রজেক্টের যে টাকাটা পাবি এটাতে তোর টাইলস তোর যে বলছিস না হঠাৎ থেকে আমার খরচ আমি বহন করি টিউশন করে মাধ্যমিকে ফেল করার পর তুই টিউশন করে বাচ্চা পড়াতি না জানি কত বাচ্চা আর জীবন নষ্ট করেছিস দ্বিতীয় তৃতীয় স্পেলিং পারিস না সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আর সে টিউশন করতো ক্লাস নাইনে যে স্কুল ইউনিফর্মে স্কুল ড্রেসে মোবাইল নিয়ে বাপের ঘরের ভাত খাওয়ার পয়সা নেই অ্যান্ড্রয়েড ফোন আর নেটের পয়সা তখন থেকেই ছিল টিকটক ভিডিও করে সে যে বাচ্চাকে টিউশন পড়াতে গিয়ে কতটুকু মনোযোগ দিয়ে পড়াতো এমনিতেই বোঝা যাচ্ছে না জানি কত বাচ্চার জীবন কিছু পেটের বাচ্চা নিজের পেটের বাচ্চাগুলিকে নষ্ট করেছিস আর কিছু না জানি কোনো কত বাচ্চার শিক্ষা নষ্ট করছিস আর না জানি কত কামিং ইয়াং গার্লসদের তোর মতো করে প্রজেক্ট করা শেখাচ্ছিস আর অন্যের স্বামীকে চুরি করা শেখাচ্ছিস যে কিনা নিজের মাকে গালি দেয় যে কিনা নিজের বাবাকে সম্মান করে না যা যার মা বাবা নাকি সবসময় ঘরের মধ্যে ভয়ে তটস্থ হয়ে থাকে হম শেষ শেখাবে ভদ্রতা সে শেখাবে কালচার আর কি ধপাস ধপাস করে ধরিয়ে হাঁটে হ্যাঁ হাঁটে চোরের মতো শীত কেটে কারোর ঘরে ঘুরে ঢুকে যায় না এই লোকটার ঘরে বোনেই ঢুকবো ওই বউটা মরে গেছে ঢুকবো এটা ভাবে না রে থপ থপ করে হেঁটে আমি আসছি সবাইকে শুনিয়ে চলাফেরা করে লুকিয়ে না চোররা চুরি করে লোকের ঘরে ঢোকে যেমন তুই ঢুকিস ধরির মতো মহিলারা আওয়াজ করে ঘরে ঢোকে তো চুরি করে ঢুকে না তুই মাস কত করেছিস যে এটা পড়াতে পেরেছিস না 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 ডোট সে ইউ আর রাধা রাধা না তো রাধা না তো কি তো বুঝতে পারছিস রে একটা ওয়ার্ড হয় সেটা বয়াতে পারলাম কি বলেছে তোর সেই মুন্না ভাই এমবিবিএস কি বলেছে আমাদের চ্যানেলগুলি কন্ট্রোভার্সি 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 পুরো লাইন দেয় ইয়াস আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা অন্য স্বামী চুরি করা ক্রিয়েটার না তোর চ্যানেলে কি আছে ও যখন বাবা জীবন গেছিল ও ওই ঘুরতে তখন স্যাড ভিডিও যখন বাবা জীবন আর ঝিমি ওই ভিডিওগুলি নামায় নাটকের ভিডিওগুলি তুইও নাটকে নামাতি তোর ভিডিওতে কোন ক্রিয়েটিভিটি আছে বলতে পারিস মাঝে মাঝে রান্না করা দেখানো না যেই মেয়ে ওপেন লাইভে তার মাকে গালিগালাজ করে যেই মেয়ে এটা নিজের মেয়ে ফোন লুকিয়ে রাখে যেই মেয়ে তার বাবাকে তোমার বউ বলে কথা বলে তার আবার বড় বড় শিক্ষা যোগ্যতা তোর কন্ট্রোভার্সি দিদি এটা বলেছিল তোর ওর পাশে তোর মাটা পর্যন্ত নেই তুই দেখ কত হতভাগা তোর মা বাবা তোর পাশে নেই তোর প্রেমিকও পাশে নেই রে কি করবি বল শুধু চুরি করে লোকের ঘরে ঢুকিস এবং তুই নাকি চুরি করে খাবারও খেতি যখন তুই বিয়ে করে বউই বাড়িতে গেছিলি ঝিমি বলেছে বুঝছিস চুরি সবটা খাওয়ারই হোক আর স্বামী হোক বা অন্য কারোর প্রেমিকই হোক প্রথম থেকেই ছিল বল তাই না ও শোনা পুচু আমার পুচু এত এত পুচু নিয়ে খেললি পুচু নিয়ে লুফালুফি করলি শুধু একটা পুচু কি মনে রেখেছিস কারণ কারণ বাকি পুচুগুলি তোকে ভাবে হোটেলে নিয়ে এত অ্যাফোর্ড করতে পারবে না প্রজেক্ট দিতে পারবে না অ্যাটলিস্ট ও তোর অ্যাফোর্ডটা মেনটেন করতে পারে বল দামি দামি হোটেল ভালো ভালো খাওয়া ওটা ওই জেতুগুলিকে ধরেছিলি ওই পুচুগুলি পারবে না তাই এই পুচুকে ছিলে আছে থাকবে হ্যাঁ রে তোর ছিল তোর আছে তোর থাকবে ব্র্যাকেটে সাবস্টিটিউট ওই ওয়ার্ডটা বললাম না ঘরে যার বউ থাকে আর বাইরে যে অন্য মহিলা রাখে সেই মহিলাটাকে এই সমাজ কি নামে ডাকে আর তোর বান্ধবীর মাকে বলে দিস সীমা নোংরা জায়গায় জন্মেছে সীমা পায়ে নখের জায়গা না সে সীমা তোর দিদি ছিল আর সেই সীমাই নাকি তোকে উস্কে ছিল ওই বাড়ির বউ হয়ে যাওয়ার জন্য কি মেয়েরে তুই কি মেয়ে বল তোকে কেউ কল করলে চলে যাস তোকে কেউ উস্কালি তুই উস্কে যাস মা দেখিস যার বাড়িতে গেছিস ওরা যদি তোকে একটু উস্কায় আবার কারোর দিকে চলে যাস না উস্কিতে ওর বাড়িতে ছেলে আছে আছে কে জানে থাকলে থাকতেও পারে তুই তো আবার কলে চলিস তো দেখা যাবে তো সে বান্ধবী তোকে কল করে বলেছে আয় 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 আমার দাদা আছে তুই কলে চলে গেছিস কলের না খুব ইজিলি অ্যাভেলেবেল হয় বেশি সে লাগে না তোর এই বিজনেসটা খারাপ না যেমনি করে তুই শিলিগুড়িতে গিয়ে ছোট্ট একটা গ্যাসের চুলা নিয়েছিলি যখন যেমন আয় হয় তখন ঠিক সেই রকম আয় দিয়ে সঙ্গে টালতে পারিস ভালো গুণের অনেক গুণ আছে নাচ পারিস না তো কী হয়েছে হট প্যান্ট পরে ঝিমিকে তো একটা বোম মারতে পারিস তাই নাচ পারিস না তো কী হয়েছে একই একই স্টেপ দেখ স্টেপ অনেক ধরনের হয় বুঝেছিস নাচ শিখেছি রে কত শিখেছি হুম দেখেছিস এছাড়াও স্টেপ হয় হয় শুধু স্কুটি চালালে আর স্কুটিকে বয়ফ্রেন্ড বানালে হয় না সারাটা জীবন বয়ফ্রেন্ডই খুঁজে যাবি হাজবেন্ড খুঁজে হয়তো পাবি না দেখে নিস আর হাজবেন্ডের ঘরে গেল তুই শীতকাটা চোর এক হাজবেন্ডে থাকবি না আশেপাশে সমস্ত হাজবেন্ডগুলা ভয় পাবে নাকি হ্যালো কোথায় আছে বলে ডাকবে আর তুই চলে যাবি তারপরে বলবি আমার তো অমুক উস্কেছে তো অমুক উস্কেছে সীমার মা সীমাকে মানুষ করেছে সীমার মা সীমাকে বড় করেছে সীমা লিগেল হাজব্যান্ডের বউ হতে পেরেছে তুই পেরেছিস সীমা ওয়া ওয়া ওয়াও নষ্ট করেনি তোকে করতে হয়েছে ঝিমিকে দেখ এখনো স্বামীর ঘর করছে আর সবচেয়ে বড় কথা ঝিমিও বাচ্চাটাকে ওয়া ওয়াওকে নষ্ট করেছে সেই বাচ্চাটাকে কিন্তু আমাদের বাবা জীবন তার সন্তান বলে মেনে নিয়েছে তোর ঘরে হওয়া দুই দুইটা বাচ্চা একটা অফিসিয়ালি জানি হয়েছে বুধ তিন চারটা দুটো জানি অফিসিয়ালি কেউ তার বলে মেনে নেয় নাই তাই দুটো বাচ্চার জন্য একবারের জন্য কাঁদে নাই। তোর যদি অতই জোর থাকে ওই বাড়িতে ঢোকা ঢুকলি না কেন কেন নষ্ট করলি দ্বিতীয় ওয়া ওটাকেও প্রথমটাকে নাই করেছিস জোর তোর কোনোদিনই ছিল না বুঝেছিস শরীরের ঝাঁকনি দিয়ে যে জোরটাকে টেনে রাখা যায় না সে জোরটা টিকে না মনের বাঁধন দিয়ে রাখলে পরে টেকে ঝিমির কাছে যেহেতু আইন আছে তাই ঝিমির জোটটা আছে তোর কাছে শুধু প্রজেক্ট করার বাঁধনটাই আছে হ্যাঁ প্রজেক্টের বাঁধন দিয়ে তুই ওকে রাখতে পারবি সেটা আমিও জানি তুই দেখিস প্রজেক্টের বাঁধন আর সিঁদুরের বাঁধন কিন্তু এক না তোর বাঁধনটা তো ফোসকা গেল দুই মাস ঘর করতে পারলি না আবার আবার লাফ থেকে চলে গেলি নিজের মাকে অতিতা বলে মার্কেটে ছেড়ে দিলি সীমা কে কেউ বলতে পারলেনি তোর মাকে সবাই বলতে পেরেছে তোর জন্য তোর জন্য আজকে তোর মাকে এই এই সব কথা শুনতে লেগেছে তুই কেমন মেয়ে না মার হয়েছিস না বাবার হয়েছিস না প্রেমিকদের হয়েছিস না স্বামীর হয়েছিস না নিজের সন্তানদের হয়েছিস তুই কাউ সাথে জাস্টিফাই করতে পারিস নি মা বাবা প্রেমিক স্বামী সন্তান কারুর তি হোষ শুধু শুধু পুচু।